হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস। আজকে আমি তোমাদেরকে আমার কিছু ফেভারিট মাছ দেখাবো। তো এর পিছনে একটা কাহিনী আছে, সেটা হলো আজকে আমি স্কুলে গিয়েছিলাম। তো স্কুল থেকে আসার পরে দেখি অনেকগুলো মাছ, আর এই মাছ দেখে কিন্তু আমি খুবই সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ এর মধ্যে অনেকগুলো আমার ফেভারিট মাছও ছিল। তো এই মাছের মধ্যে ছিল চিংড়ি মাছ, শিং মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, বাইং মাছ, তারপর হলো কাচকি গুড়া মাছ, বোয়াল মাছ, এই মাছগুলো ছিল। তো এখানে কিন্তু অনেক মাছ ছিল, আর তার মধ্যে আমার ফেভারিট মাছ হলো গিয়ে চিংড়ি মাছ, আর ইলিশ মাছ, আর বোয়াল মাছ। এই তিনটা মাছ কিন্তু আমার খুবই ফেভারিট, কারণ চিংড়ি মাছ একটু চিকেনের মতো লাগে, তেমন একটা কাঁটা থাকে না, কিন্তু হলো গিয়ে ইলিশ মাছের কাঁটা থাকে, কিন্তু এটা অনেক মজা। আর বোয়াল মাছ তো আমার এমনিতেও ফেভারিট, আর এটা কিন্তু দেখতে খুবই বড় বোয়াল মাছটা। আর এই মাছের সাথে কিন্তু কিছু ভেজিটেবলও ছিল, তো এই ভেজিটেবলের মধ্যে ছিল মিষ্টি কুমড়া, তারপর হলো গিয়ে করলা, কচুরছড়ি, টমেটো, কাঁচামরিচ, এরকম আরও অনেক ধরনের হচ্ছে গিয়ে সবজি ছিল। তো এর মধ্যে আমার ফেভারিট কিন্তু করলা। এখন অনেকে ভাবতে পারে করলা তো অনেক তিতা, এটা কিন্তু একটু উইয়ার্ড টাইপের একটা খাবার, কিন্তু আমার কাছে করলা খুবই ভালো লাগে, কারণ আমি ছোটোবেলা থেকে করলাটা খাই, তো আমার অভ্যাস হয়ে গেছে, আমার এতটা তিতা লাগে না। তো এই যে তারপর এখানে কিন্তু হচ্ছে গিয়ে এরকম আরও ধরনের, তারপর কাঁচা কলা, এগুলোও কিন্তু ছিল। তো এই সবজিগুলো কিন্তু খুবই হেলদি। আর আমার কিন্তু চিকেন পছন্দ, আমার কিন্তু চিকেন অনেক বেশি পছন্দ, কিন্তু আমার মাছও পছন্দ। আমি তেমন একটা মাছ যদিও খাই না, আমার ফেভারিট মাছই আমি খাই, আমার ফেভারিট কিন্তু রুই মাছও, কারণ রুই মাছও আমার কাছে তেমন একটা কাঁটা লাগে না। আর এগুলো হচ্ছে গিয়ে কাচকি গুঁড়া মাছ, আর এই কাচকি গুঁড়া মাছ কিন্তু আমাদের চোখের জন্য খুবই উপকারী, কিন্তু কাচকি মাছটা হচ্ছে একটু ছোটো, আর এর জন্য আমার তেমন একটা আমি খাই না, কিন্তু এটা কিন্তু ভালোই মজা। আর এটা হলো গিয়ে শিং মাছ। এই যে তো আমি কিন্তু এতদিন হচ্ছে গিয়ে বিভিন্ন খাবার রিভিউ করেছি, বিভিন্ন রকমের কিছু রান্না করে দেখিয়েছি এবং ট্রাভেল ব্লগ করেছি, কিন্তু এখন থেকে আমি হচ্ছে রান্নারও ব্লগ দিব। আমার মা যখন এই মাছগুলো রান্না করবে, তখন এই মাছগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন। সো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের পছন্দের মাছ কি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। বাই।